নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা দেশের কথা দশের কথা নিয়ে দিল্লি থেকে রয়েছি আমি সমাদ্রেতা দিল্লিতে ভারত বাংলাদেশ মৈত্রীর উৎসব পালনের অনুষ্ঠানে সব ছবি দেখিয়েছি আপনাদের সেই খবরে নজর রাখব কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের নজর রাখতে হচ্ছে আসানসোলের খবর আসানসোলের উষাক গ্রামে পুলিশের গাড়ির ধাক্কা এক বাইক আরোহীকে আরো আপনারা জানতে রাখতে চাইবো এক বাইক আরোহীকে পুলিশের গাড়ির ধাক্কা আসানসোলের উষাক গ্রামে যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের উষাক গ্রাম আরো একবার জানিয়ে রাখতে চাইবো আসানসোলের উষাক গ্রামের ঘটনা যে ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে উষাক গ্রাম এলাকা আসানসোলের উষাক গ্রামে পুলিশের গাড়ির ধাক্কা এক বাইক আরোহীকে পুলিশের গাড়িটি ঘিরে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত বিক্ষোভ প্রদর্শন করেন বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ব্রজগোপালের কাছ থেকে ব্রজগোপাল ঠিক কি ঘটেছে দেখো জানিয়ে রাখি যে আজকে আসানসোলের উষাগ্রাম এলাকায় পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে ধাক্কা মারে একটি বাইক আরোহীকে এবং ঘটনাস্থলে মারাত্মকভাবে জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এরপরই ঘটনাস্থলে স্থানীয় মানুষ তারা জড়ো হন এবং গাড়িটিকে ঘিরে রাখে এই মুহূর্তেই কিন্তু পুলিশও ঘটনাস্থলে আসে এবং উত্তেজিত মানুষ আচমকাই সেই পুলিশের গাড়িটাতে অর্থাৎ ঘাতক যে গাড়িটাতে বাইক আরোহীকে ধাক্কা মারা হয়েছে সেই গাড়িটাতে ভাঙচুর চালায় এটা জানা যাচ্ছে যে স্থানীয় মানুষরা যারা দাবি করেছিলেন পুলিশের কাছে যে 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 আহত হয়েছে সে কেমন আছে তার পরিস্থিতি কি সে আগে সেই খবর জানার পরেই পুলিশের গাড়িটিকে ছাড়া হবে এই পরিস্থিতিতেই উত্তেজিত মানুষ ওই গাড়িটির উপর ইটপাটকেল করে এবং ভাঙচুর চালায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে এই ঘটনায় আটক করা হয়েছে গোটা পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে উষাগ্রামের আসানসোলের যে দক্ষিণ থানা এলাকার উষাগ্রাম চত্বর এবং ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়েন রয়েছে যদিও এই ঘটনার পর পরিস্থিতি পুলিশ প্রশাসন এবং পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রীতিমতো এই ঘটনাকে ঘিরে এক বাইক আরোহীকে ধাক্কা দেওয়ার জেরে বলা যায় যে আসানসোলের উষাগ্রাম একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়লে এবং ক্ষোভ বিক্ষোভ স্থানীয় মানুষদের গাড়িতে ভাঙচুর ইটপাটকেল এবং এখন পরিস্থিতি অনেক ধন্যবাদ ব্রজগোপাল আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ব্রজগোপালের সঙ্গে।